নিজ নিজ থানায় ফিরতে শুরু করেছে পুলিশ সদস্যরা। সকাল থেকে স্বাভাবিক কার্যক্রম এবং প্রাথমিক সেবা দেওয়ার জন্য প্রস্তুত থানাগুলো, কোথাও সাদা পোশাকে আবার কোথাও ইউনিফর্মেই থানায় ফিরছেন তারা। এমনকি থানার দাপ্তরিক কাজও করছেন পুলিশ সদস্যরা। দ্রুতই কার্যক্রম পুরোদমে শুরু হবে এমন প্রত্যাশা ঊর্ধ্বতন কর্মকর্তাদের। নিরাপত্তা নিশ্চিতে থানার ভেতর বাইরে অবস্থান করছে সেনাবাহিনীর সদস্যরাও। কালার এক্সপার্ট, চার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন শিকদার। আলামিন, পুরোদমে ঠিক কি থানার কার্যক্রম শুরু হয়েছে কিনা, না হলেও কখন শুরু হতে পারে জানাবেন, একই সাথে বন্দননগরীর সব থানাতেই কি পুলিশ সদস্যরা ফিরছেন কিনা জানান। বন্দরনগরীর 11টি থানা, সর্বমোট 16টি থানা, এর মধ্যে 11টি থানার কার্যক্রম সীমিত পরিসরে শুরু হয়েছে থানার মধ্যেই, এবং বাকি একটি থানার কার্যক্রম এখনো পুরোপুরিভাবে শুরু হয়নি এবং শুরু হতে আরো সময় লাগবে বলে আমাদেরকে জানানো হয়েছে। যে 11টি থানার কার্যক্রম সীমিত পরিসরে শুরু হয়েছে সেগুলোর নাম চান্দগাঁও থানা, বায়াজিদ মোস্তাবি থানা, খুলশী থানা, পাঁচলাইশ থানা, সদরঘাট থানা, চকবাজার থানা, বাকলিয়া থানা, পাহাড়তলি থানা, আকবরশা থানা, কর্ণফুলি থানা এবং বন্দর থানা। আমরা এই মুহূর্তে রয়েছি বন্দর থানার সামনে এবং সেখানে নিরাপত্তার একদম প্রধান ফটকে নিরাপত্তার যারা দায়িত্বে রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এবং আনসার বাহিনীর সদস্যরা, তারা কিন্তু এই জায়গাটিতে চেষ্টা করছেন যে সাময়িক যে নিরাপত্তা, সেই নিরাপত্তাটি দেওয়ার জন্য। এবং পুলিশ সদস্যরা ভেতরে অবস্থান করছেন এবং ভেতরে যে থানার যে স্বাভাবিক যে কার্যক্রম, সেই কার্যক্রম ধীরে ধীরে তারা শুরু করতে যাচ্ছে এবং যারা সেবা গ্রহীতারা আসছেন তাদের কথা শুনছেন। তবে এখন থানার যে কার্যক্রম সেটি পুরোপুরিভাবে শুরু হয়নি এবং থানার যে পুলিশ সদস্যরা যারা ডিউটিরত অবস্থায় থাকেন বা যাদের পোস্টিং এই জায়গাটিতে হয়েছিল তাদের সবাই কিন্তু এখন পর্যন্ত কাজে যোগ দেয়নি। তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হলে সবাই যোগ দিবে এবং সেই যোগ দেওয়ার পরে হয়তো থানার যে কার্যক্রম স্বাভাবিক পর্যায়ে, সেই থানার কার্যক্রম আসলে পুরোপুরিভাবে শুরু হতে পারে। তবে আরো একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি সোহার, সেটা হচ্ছে যে থানার ভবনের সামনে, অর্থাৎ থানার ভবনে ক্ষতিগ্রস্ত হয় হালিশহর, ডবলমুরিং এবং কোতোয়ালি, সেগুলো থানার সামনে হবে এবং একটি ফাঁড়ির মধ্যে থানার কার্যক্রম শুরু করতে যাচ্ছে, সেটা হচ্ছে যে ইপিজেড থানা এবং পতেঙ্গা থানার জন্য পুরোপুরি নতুন একটি জায়গা খোঁজা হচ্ছে। সোহার আলামিন, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য, তথ্য দেওয়ার জন্য।